আমাদের দেশীয় বাজারের অন্যতম পরিচিত একটি সবজির নাম হচ্ছে লাউ। খেতে যেমন সুস্বাদু তেমন শরীরের জন্য উপকারী। মাত্র 15 দিন আপনি আমার বলা নিয়মে লাউ খেয়ে দেখুন, শরীরের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীরা অবাক করা তথ্য দিয়েছে এই সবজিটি নিয়ে। যদি জানতে চান কি সেই তথ্য, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ডাউনলোড করে রাখবেন, ফেসবুক পেজ থেকে আমাদেরকে ফলো করবেন। জনপ্রিয় এই সবজিটি আমরা বিভিন্নভাবে খাই। সবজির সাথে ঝোল, নিরামিষ তরকারি, ভাজি, ভর্তা কিংবা সালাদ। প্রতি 100 গ্রাম লাউয়ে আমরা খুব স্বল্প পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, নিকোটিনিন অ্যাসিড, এছাড়াও খনিজ লবণ, ভিটামিন B1, ভিটামিন B2, আয়রন সহ অনেক গুরুত্বপূর্ণ উপাদান পাই। ভিটামিন ডি এমন এক প্রকারের ভিটামিন যা কিন্তু সকল খাবারে সচরাচর পাওয়া যায় না, কিন্তু লাউয়ে আপনি ভিটামিন ডি পাবেন। এছাড়াও ভরপুর মাত্রায় পেয়ে যাবেন ক্যালসিয়াম ও ফোলেটের মতো গুরুত্বপূর্ণ উপাদান। নিয়মিত লাউ সেবন আপনার ওজন চোখে পড়ার মতো কমিয়ে দিতে পারে। আপনি যে কোনোভাবে তরকারি বানিয়ে লাউ খান কিংবা লাউয়ের রস খান, এর ফাইবার আপনার পেট দীর্ঘক্ষণ পর্যন্ত ভরা রাখতে সাহায্য করবে, ফলে খিদে লাগার অনুভূতি আপনার মাঝে খুব কম হবে এবং ওজন চোখে পড়ার মতো কমবে। যে নিয়মে লাউ খেতে বলবো সেই নিয়মে লাউ খাবেন 15 দিন এবং সকালবেলার নাস্তাটি স্কিপ করবেন। সাথে তেল চর্বিযুক্ত খাবার একটু কম খাবেন এবং আধা ঘন্টা হাঁটবেন। 15 দিন আগে আপনার ওজন মাপবেন এবং 15 দিন পর আপনার ওজন মাপবেন। ওজনে বিপুল রকমের পরিবর্তন আপনি দেখতে পাবেন। নিয়মিত যদি আপনি লাউ সেবন করেন, এটি আরও একটি কাজ করবে আমাদের দেহের ভেতরে, যা হচ্ছে আপনার স্ট্রেস লেভেলকে কমিয়ে দেবে। আমরা অনেকে স্ট্রেস লেভেলকে ম্যানেজ করতে পারি না। ওয়ার্ক প্রেশার হোক কিংবা ঘরের কাজ, সব কিছু নিয়েই আমরা অ্যাংজাইটির মধ্যে পড়ে যাই। লাউয়ের রস সেবন কিংবা লাউয়ের সবজি সেবন আপনার এই স্ট্রেস লেভেলকে কমিয়ে দেবে এবং আপনার ভেতরে থাকা অ্যাংজাইটিকে কমিয়ে আপনার মনকে প্রফুল্ল করতে সাহায্য করবে। নানাবিধ পেটের রোগে অনেকেই ভুগে থাকেন। সাধারণত তেল মশলাযুক্ত খাবার এবং সিডেন্টারি লাইফের কারণে, অর্থাৎ সবসময় শুয়ে থাকার কারণে বা বসে থাকার কারণে আমাদের কনস্টিপেশন বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও পেটের নানাবিধ সমস্যা এবং হজম সংক্রান্ত সমস্যা হতেই থাকে। লাউ যদি খেতে পারেন, এটি আপনার গ্যাস অম্বলের সমস্যাকে কমিয়ে দেবে। কনস্টিপেশনের মতো সমস্যা থাকলে বা পেট যদি খুব শক্ত হয়ে থাকে, তবে অবশ্যই আমার বলা নিয়মে এই সবজিটি খাবেন। এর ফাইবার আপনার মলকে নরম করবে, হজম ক্ষমতা ভালো করবে, পেটে জমে থাকা গ্যাসকে বের করে দেবে। শরীরে জলের অভাব কখনোই হবে না, শুধুমাত্র লাউ সেবনের মাধ্যমে। লাউয়ের 95% কিন্তু জল। আপনি যদি নিয়মিত লাউ খান, এটি আপনার দেহের pH ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করবে এবং এই সবজিটি আপনার দেহের ভেতরে জল শূন্যতা থাকলে তা মেটাতে দারুণ কাজ করবে। ডিহাইড্রেশনের সমস্যা যারা ভুগেন তারা কিন্তু লাউ খেতে পারেন। এটি ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটি আদর্শ সবজি। ডায়েটে যারাই এই সবজি রাখবে তাদের উচ্চ রক্তচাপের সমস্যা কখনো হবে না। উচ্চ রক্তচাপের সমস্যা যখন হবে না, তখন হার্টের স্বাস্থ্য ভালো থাকবে, এটি জানা কথা। লাউ হার্টকে ভালো রাখে, হার্টের শিরা উপশিরায় জমে থাকা চর্বিগুলোকে গলিয়ে দেয়, সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এর পটাশিয়াম আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখে। যাদের শরীর অনেক বেশি গরম থাকে, অর্থাৎ খুব বেশি গরম লাগে, শরীর জ্বালাপোড়া করে, হাত পা জ্বলে, মাথার তালু জ্বলে, হাতের পায়ের তালু জ্বলে, তারা নিয়মিত লাউ খান। এটি শরীরের জ্বালাপোড়া, যে কোনো ধরনের যন্ত্রণা দূর করে দিতে সাহায্য করে। ইনসোমনিয়া রোগীদের জন্য লাউ হতে পারে আদর্শ খাবার। বেশ কিছু কেস স্টাডি বলছে রাতের খাদ্যাভ্যাসের কারণে সিংহভাগ মানুষেরই ঘুমের সমস্যা হয়। ফলে দিনের বেলা আপনি যদি লাউ খেতে পারেন, এটি আপনার ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যাকে দূর করে দেবে। এটি আপনার যে কোনো ধরনের রোগের পাশাপাশি রাতে ভালো ঘুম না হওয়ার সমস্যাকে দূর করে। রাতে সবজি হিসেবে লাউ রাখতে পারেন বা দিনের খাবারে লাউ রাখতে পারেন। অনিদ্রা কেটে যাবে, রাতে খুব ভালো ঘুম হবে। যারা লাউ সেবন করে তাদের ত্বক অনেক বেশি সুন্দর হয়। যেহেতু লাউয়ে জলের পরিমাণ বেশি, এটি ত্বককে হাইড্রেটেড রাখে, ত্বকের ভেতরে জমে থাকা ময়লাগুলোকে দূর করে দেয়, ত্বকের বার্ধক্যের ছাপ পড়তে দেয় না এবং ত্বকে যদি কোনো কালো দাগ হয়ে থাকে তা দূর করে। অতিরিক্ত তৈলাক্ত ত্বক যাদের, তাদের তো লাউ খাওয়া অবশ্যই জরুরি। এটি ত্বকের অতিরিক্ত তেলভাবকে দূর করে দেয়। শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ ইউরিনে যাদের ইনফেকশন রয়েছে, তাদের নিয়মিত লাউ খাওয়া জরুরি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে প্রস্রাবে জ্বালা পোড়া হয়, প্রস্রাবের সময় ব্যথা করে, রক্তপাত হতে পারে, পুজ বেরিয়ে আসতে পারে, পেটে ব্যথা করতে পারে, বারবার প্রস্রাব লাগতে পারে। এক কথায় এটিকে বলা হয় ইউটিআই এর সমস্যা। লাউয়ের রস খাওয়া মাস্ট তাদের জন্য যাদের ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্টে কোনো ইনফেকশন আছে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারংবার ফিরে আসতে পারে, তাই লাউ আপনি খাদ্য তালিকায় রাখুন যেন আপনার এই রোগ বারংবার ফিরে আসতে না পারে। লাউয়ের প্রচুর পরিমাণে জল ও ভিটামিন উপাদানগুলো খুব দ্রুত ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমিয়ে শরীরে যে কোনো প্রকারের প্রদাহ ও ব্যথাকে কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লাউ দারুণ ভূমিকা পালন করে থাকে। আপনি যদি নিয়মিত খাদ্য তালিকায় লাউ রাখতে পারেন, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এই জাতীয় সমস্যাগুলো বা বারংবার রোগে পড়ার সমস্যাগুলো আপনার মাঝে হবে না। লাউ দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবারে পরিপূর্ণ, তাই নিয়মিত লাউ খাওয়া শরীরের পাশাপাশি পেটের জন্য খুবই ভালো। লাউয়ের তরকারি মস্তিষ্ককে ঠান্ডা রাখে, দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। যাদের জন্ডিসের সমস্যা রয়েছে বা কিডনিতে কোনো সমস্যা রয়েছে তারা লাউ খাবেন, এতে করে তাদের জন্ডিস ভালো হয়ে যাবে এবং কিডনিতে জমে থাকা ক্রিস্টাল ও পাথর দ্রুত বেরিয়ে যাবে। লাউ রক্তের কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়, তাই যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি তারাও এই সবজিটি খাওয়ার চেষ্টা করবেন। অস্টিওপরোসিস থেকে শুরু করে ক্যালসিয়ামজনিত সমস্যা এবং যাদের রক্ত স্বল্পতা রয়েছে তাদের জন্য লাউ খাওয়া খুবই ভালো। এবারে বলছি কিভাবে লাউ খেলে উপকার পাবেন। পেটের সমস্যা হোক, জ্বর হোক, ডায়রিয়া হোক বা যে রোগগুলোর কথা বলেছি, হিটস্ট্রোকের সমস্যাই হোক না কেন, এই গরমে একজন মানুষের নিয়মিত লাউ খাওয়া উচিত। দুপুরের খাদ্য তালিকায় মাছের সাথে লাউ, লাউয়ের ভাজি, লাউয়ের ভর্তা, যা আপনার ইচ্ছা তা কিন্তু খেতেই পারেন, কিন্তু সকালবেলা বাসি পেটে লাউয়ের জুস খেতে ভুলবেন না। লাউ টাটকা কেটে নিন, তারপরে এর ওপরের খোসা ছাড়িয়ে নিন, ধুয়ে নিন। খোসা ছাড়ানোর পরই ধুবেন, টুকরো করে কাটার পরে আর ধুবেন না। লাউ টুকরো করে কেটে নিন, মাঝারি সাইজের একটি বাটি নিন বা মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ এই লাউয়ের টুকরো নিয়ে নিন। এটিকে ব্লেন্ডারে দিয়ে দিন বা পাটায় বেটে নিন, সাথে সামান্য জল দিতে পারেন। এবারে লাউয়ের এই জুসটি সম্পূর্ণ কাঁচসহ সেবন করবেন, অর্থাৎ জুসটি ছাকবেন না। স্বাদ বৃদ্ধির জন্য যদি আপনার ডায়াবেটিস না থাকে তবে মধু দিতে পারেন, কেউ চাইলে হিমালয়ান পিঙ্ক সল্ট দিতে পারেন, এছাড়াও কেউ চাইলে গোলমরিচের গুঁড়ো, লবঙ্গ কিংবা কেউ চাইলে এর মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা এগুলো দিয়েও খেতে পারেন। সকালবেলা বাসি পেটে এই জুসটি সেবন করুন টানা 15 দিন। শরীরের পার্থক্যগুলো নিজেই বুঝতে পারবেন। নিয়মিত লাউয়ের সবজি খাওয়া মানে এই না যে সপ্তাহে প্রত্যেক দিনই আপনাকে খেতে হবে। প্রত্যেক সপ্তাহে 2 দিন লাউয়ের সবজি বা লাউ দিয়ে রান্না করা তরকারি খাবেন এবং এই যে ড্রিঙ্কসটি খেতে বলেছি এটি টানা 15 দিন খাওয়ার পরে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে খাবেন, যেন সবসময় আপনার দেহে এই উপকারিতাগুলো বহাল থাকে এবং যে রোগগুলো ভালো হওয়ার কথা বলেছি সেগুলো দ্রুত ভালো হয়ে যায়। লাউ এমন একটি সবজি যা কিডনির রোগী হোক, লিভারের রোগী হোক কিংবা হার্টের সমস্যার রোগী হোক, কোলেস্টেরলের রোগী হোক কিংবা ডায়াবেটিসের, সকল রোগীরাই এই সবজিটি নির্দ্বিধায় খেতে পারেন এবং যতটুকু ইচ্ছা খেতে পারেন। এতে ক্যালোরির মাত্রা খুবই কম এবং পুষ্টি উপকারিতা অত্যন্ত। তো ভিউয়ার্স, লাউয়ের উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।